দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই ধন্যবাদ। আশা করি ভালোই আছেন, আর ভালো তখন এটাই আমরা চাই। এই শীতের রাত্রে আমরা একজন দিল্লি বাস স্ট্যান্ডে একজন পাগল মানুষকে পেয়েছি, ওনার কাছ থেকে জানতে চাইব আসলে আল্লাহ আমাদের কতটুকু ভালো রেখেছেন এই জিনিসটা দেখানোর জন্যই আজকে এই লাইভটি করা। আপনারা হয়তো সুখী আছেন, আমি আপনি আমরা স্বাভাবিক আছি, বিদায়, আমরা আরামে বাসায় ঘুমাইতে পারি। এই পাগল রাস্তাতেই ঘুমাবে, রাস্তাতেই থাকবে, আমরা জানবো এই পাগল সম্পর্কে। ভাই ভাই হই সোনার সোন, নাম কি দা? রাম কুমার। আপনি এখানে কি দার লাগে আইসুন? বাড়িত কাটা কাটা আছে আপনার? কেউ নাই বাড়িত? রাম কুমার বাবু, আপনি কতদিন ধরে, শীত লাগে না? শীত শীতের কাপড় দিতাম না? বিয়া করছুন? বিয়া করছুন না? বাচ্চা কাচ্চা আসুন? কোনো বাচ্চা কাচ্চা নাই। তুই কেন কিতার লাগে বাড়ির জেন না? কেনে কোনছেন বাড়ির কিতার লাগে জেন না? বাড়ির যেতে না? কবে? অনুই অত রাত্রে যেতে পারবা? হ্যাঁ পারবা। এখন তো জিগার হবো কিছু। ওই যে আপনার চৌকের আঘাতটা খেলায় মারছিল, এটা আঘাত হইলো কিভাবে? আলহামদুলিল্লাহ আমরা কত ভালো আছি। আসলে উনার অবস্থাটা দেখলে বুঝেন আপনি আমি কতটুকু সুখে আছি। এখন অত রাত্র শীত করে না? শীত করব, শীত করলে এটা কমলি দেই না? হলে না, ভাত খাইলেন? ভাত খাইবা? ভাত আমি খাই না। কিচ্ছু খাইবা নি? খাই না। দেখা দেই? কথা খাই না আমি। ওনার একটাই কথা যে আসলে কিচ্ছু হইতো না। বিয়া করছুন? বিয়া করেন না? সন্তান আছে? না। বাড়ি ঘর আছে? বাড়ি ঘর কোন? খামালপুর। খামালপুর? তা আপনার ভাই বোন কজন? ভাই বোন? ভাই বোন খেউ নাই? হায় রে হায় রে। তোমার বাবার কি বিয়ে করেছিল? উনার আসলে একটাই উত্তর যে সবকিছুতে না, হা কোন যায় না। আপনার বাড়ির যেতে নি? বাড়ির দিয়াই চলো নুডুন, আপনারা বাড়ির দিয়াই যাইবা? হ্যাঁ বাড়ির দিয়াই দোকান অবশ্য খোলা আছে, আমিও আসলাম এক দরকারে, ভাগ্য বালা পাই এলিছি। তো দেখি রাম কুমার দারে কিতা খাবানি যায়। হ্যাঁ রাইত একটা বাজে না? আপনারা 19 জন লাইভ আসুন, একটু কমেন্ট করে জানান যে এইরকম পাগল হইলে আসলে পৃথিবীটা কতটুকু কষ্টে রইল না আপনার আমার, আমরা কতটা সুখী। রাম কুমার দা আসেন, আপনি আসেন 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 আসেন, কি খাইবেন খাওয়াবো আপনাদের। আইন আইন দেখি রাম কুমার দা ভিতরে যান, আসন আছে আসন আছে, তালুকদার প্রবাল আসন আছে আসন আছে। বৌদি আমরা এ বছরে কিতা খাইতে চাইছি, গাও আগে বোন এটা চেয়ার দেই কেন বইতা না? খানা বইয়ে খিলা খান খাই ভাই, কিতা খাই ভাই কও? ডিম 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 তা ডিম দেও, বৌদি দেও ডিম দেও, ডিম সুলাই দেও না হইলে খাইব কেমন দেই। হ্যাঁ হ্যাঁ আমরা কেন, এই যে বৌদি, বৌদিও খুব কর্মী মানুষ, বৌদিরও আজকে এক সুযোগ আমরা দেখাই নিতেছি। টাইম অফ দিরাই সাল্লা, আলহামদুলিল্লাহ জোসেফ ভাই, আমি একটু কমেন্ট গুলা এখন পড়ব। বাইরে ওনারা আপনি অনেক আগে দেখেছিলাম, আবার আজ দেখলাম, ধন্যবাদ ভাই ভিডিও আপলোড করেছেন। আচ্ছা শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ, আপনারাও দেখার লাগি ফালের লাইভটা শেয়ার করে দিবা। আমরা মানে এই এই লুকটারে একটা ডিম খাওয়াইতেছি,
দেখি আর কিছু খায় কিনা, উনি তো শুধু নাই করে প্রবাল তালুকদার আসার নাকি দাওয়ায়। পারলে লাইভটা শেয়ার করে দিবা, টাইম অফ দিরাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে বৌদি একটু চাও, ক্যামেরার সামনে তোমারও দেখাইতেছি, তুমি ডিম চুলাইয়া যখন দিতেছো এখানে হইলে গিয়া বাস স্ট্যান্ডের কাছে আমরা এক বৌদির দোকান আছে। রাইট, এখন কয়টা বাজে? দাদার নাম কি? রামকুমার দারে দীক্ষা। আমরা আইসি রামকুমার দারে দীক্ষা, মন হইলো যে না একটা লাইভ করি, কারণ এই মানুষগুলা কত কষ্টে আছে আর আমরা কত সুখে আছি, তারপর রাত্রে ঘুমোয় না আর তারার কত আরামে রাস্তার মাঝে ঘুমোয়। দেও বৌদি একটু এই লবণ টবণ দিয়া দেও। শুধু শুধু না আসে, উনি শুধু একটা কথাই হয় না, আমি জিয়ে এলাম কিচ্ছু খাইবানি হয় না। আপনি বাড়ি হই, এই যে এই যে এই যে এই যে এই যে আমার বৌদি দিতেছে। হ্যাঁ লবণ দেও, লবণ দেও, হ্যাঁ লবণ দেও। আমরা এখন ডিম খাবো, আমি একটা খাইতে না দুইটা খাইতে হয়। রামকুমার দা খাইলাও। আচ্ছা আমার রামকুমার দা ডিম লইয়া যাইতেছি গা, যেহেতু ডিম লইয়া রামকুমার দাও যাইতেছি গিয়া, আমরাও লাইভ শেষ করে নিবো। তবে আপনার কাছে একটা অনুরোধ, লাইভটা একটু শেয়ার করে দিবা, আর শেয়ার করলে আমরা খুব খুব বেশি উপকৃত হই। ওই তখন শীতের মাঝে একা একা আইটটা দিতেছে রামকুমার দা, তো বালা তখন সুস্থ, তখন সুন্দর, তখন